नमस्कार सकल छात्र छात्री के चैनल स्वागत जानिए आजकल भिडियो शुरू करछि। आज भिडियोते क्लास सिक्सर मॉडल एक्टिविटी टास्कर परिवेश विज्ञान विषय पार्ट टूएर प्रश्न उत्तर नहीं आलोचना करब। पार्ट वन एवं बांगलार भिडियो इतिमध्ये चैनले आपलोड करेछि, जेटा तुम्हारा प्लेलिस्टे गिए देखे नीते पारो। एछाड़ा अन्यान्य विषय भिडियोगुलो खूब शीघ्र ही आपलोड करब, সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের প্রশ্ন উত্তর শুরু করা যাক। পরিবেশের পার্ট 2 এর প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়? অক্সিজেনের অণুর সংকেত লেখো। মৌলের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয় এবং অক্সিজেনের অণুর সংকেত হলো O2। দুই নম্বর প্রশ্ন, পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন? पाउरुटी तैरिर समय आटा बा मयदा जल एवं ईस्ट भालोभावे माखा हय। ईस्ट मयदा बा आटाय थाका शर्करा के भेंगे तैरी करे कार्बन डाइअक्साइड और अलकोहल। मयदा बा आटार मिश्रणटी तखन कार्बन डाइअक्साइड गैसेर प्रभावे फुले उठे। परे पाउरुटी शेकार समय ओई मिश्रण थेके कार्बन डाइअक्साइड बेरिये जाए, फले पाउरुटिर गाए असंख्य फुटोर सृष्टि हय। तीन नम्बर प्रश्न, অ্যামোনিয়ার অণুতে একটি নাইট্রোজেন এবং তিনটি হাইড্রোজেন পরমাণু বর্তমান, অ্যামোনিয়ার সংকেত লেখো এবং নাইট্রোজেনের যোজ্যতা কত তা নির্ণয় করো। অ্যামোনিয়ার সংকেত হবে NH3। দেখো প্রশ্নেই বলা হয়েছে অ্যামোনিয়ার অণুতে একটি নাইট্রোজেন থাকে অর্থাৎ N এবং তিনটি হাইড্রোজেন পরমাণু অর্থাৎ H3, দুটো মিলে হচ্ছে NH3 অর্থাৎ অ্যামোনিয়ার সংকেত হবে NH3 এবং এখানে নাইট্রোজেনের যোজ্যতা হবে 3। পরের প্রশ্ন, লাল পিঁপড়ে ও কাঠবিড়ালি কিভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল তা লেখো। লাল পিঁপড়ে সাধারণত গাছের চওড়া ও গোল পাতাকে এক জায়গায় জুড়ে দিয়ে বাসা বানায়, অর্থাৎ লাল পিঁপড়ে বাসস্থানের জন্য উদ্ভিদের ওপর নির্ভর করে। কাঠবিড়ালি গাছের ডালে বাসা বানায় এবং বিভিন্ন গাছের ফলমূল খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ কাঠবিড়ালি খাদ্য ও বাসস্থানের জন্যই উদ্ভিদের ওপর নির্ভরশীল। পাঁচ নম্বর প্রশ্ন, জলে গুলে যাবার পরে চিনির দানাকে আর দেখা যাচ্ছে না, কি কি পরীক্ষা করলে বোঝা যেতে পারে যে চিনির অণুরা দ্রবণের মধ্যেই আছে, হারিয়ে যায়নি? দুটোভাবে আমরা দেখতে পারি। একটি পাত্রে জল ও চিনির দ্রবণ নিয়ে ফোটাতে হবে, ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ জল বাষ্পীভূত না হয়। এক সময় দেখা যাবে পাত্রের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা জমছে, এগুলি আসলে চিনির কেলাশ যেগুলি জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় ছিল। এছাড়া জলে চিনি গুলে যাওয়ার পর আমরা যদি সেই জলের স্বাদ গ্রহণ করি তাহলে দেখব সেটি মিষ্টি। এর থেকেও আমরা বুঝতে পারব চিনির অণু জলের মধ্যেই আছে। ছ নম্বর প্রশ্ন, ধান জমিতে অ্যাজোলা চাষের কারণ ব্যাখ্যা করো। অ্যাজোলার পাতায় থাকা ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে, তাই ধান জমিতে অ্যাজোলা চাষ করলে জমির নাইট্রোজেন পরিপূর্ণ হয় এবং ধানের চাষ ভালো হয়। এছাড়া ধান জমিতে অ্যাজোলা থাকলে আগাছার উৎপাদনও কম হয়। এই ভিডিওতে আমি পরিবেশের পার্ট 2 এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং অন্যান্য বিষয়ের ওপর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।